এই যে আমার কাকিমা আজকে এই যে চিংড়ি মাছে না চিংড়ি মাছের আচার করবে, তার জন্য ফার্স্টে চিংড়ি মাছটা গরম জলে সেদ্ধ করে আর খোসাটা ছাড়িয়ে নিতে হবে। তারপরে একদম পুরো ছেঁকা তেলে ভেজে নিতে হবে। এখানে লেবু লাগবে, তাই লেবু কেটে রেখেছে। এখানে তেল লাগবে অনেকটা, তার জন্য তেলটা গরম হচ্ছে এখন। আচ্ছা, তোমরা দেখতে থাকো কেমন করে চিংড়ি মাছের আচার বানায় আমার কাকিমা। ফার্স্ট একটা পাত্রে ঢেলে নিলাম ভাজা চিংড়ি মাছ। এটা কি? সর্ষে মেথি গুঁড়ো করা। তারপরে এই যে গুঁড়ো লঙ্কা দিয়ে দিল, নুন দিচ্ছে, পরিমাণ মতো নুন দিয়ে দেবে। এটাকে ভালো করে মিক্স করতে হবে। এই দেখো, লেবুর রস ভালো করে বার করে নিতে হবে অন্য পাত্রে। লেবুর রসটা এই যে দিয়ে দেবে ছেঁকে। এটা ফার্স্টে করেছিল চিংড়ি মাছের আচার, সেটা একসঙ্গে মিক্স করে দেবে, বেশি আছে তো তাই জন্য। ভালো করে মিক্স করে নিলাম। দেখো বন্ধুরা কেমন কালার এসছে দেখো। তারপরে যে গরম করা তেলটা ছিল সেটা পুরো ঢেলে দেবে চিংড়ি মাছের মধ্যে। দেখো ফাইনালি আচারটা হয়ে গেছে, কি সুন্দর কালার এসছে দেখো। আচারটা যদি কেউ বানাতে চাও এইভাবে একটু বানাবে, দেখো কি সুন্দর কালার এসছে। ঠিক এইরকমভাবে মাংসের আচারও আমাদের করা হয়েছে, সেটা আর আমি ভিডিও করিনি, তার জন্য করে আর তোমাদের দেখাতে পারবো না। এখানে ভিডিওটা শেষ করলাম, দেখো বাই।